শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। হাথুরুর ডাকে ব্যাকআপ ক্রিকেটারদের বিশেষ ক্যাম্পে যোগ দিলেন মাহমুদুল্লাহ, ফিটনেস নিয়ে কোচ সোহেলের সন্তোষ। সাকিবের নেতৃত্বে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ সম্ভাবনা দেখছেন পাইলট, তরুণদের সাম্প্রতিক পারফরমেন্সের প্রশংসা। জিম্বাবুয়ে লেজেন্ডের মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি, ভালো আছেন জানিয়ে হিট স্ট্রিকের পোস্ট, গুজব না ছড়িয়ে সতর্ক থাকার আহ্বান। তৃতীয় বিভাগ লিগে অনিয়মের অভিযোগ, ভুল শুদ্ধে নেয়ার প্রতিশ্রুতি বাফুফের, স্বপ্নযাত্রা জাতীয় দলে টেনে নিতে চান ফুটবলাররা। এবার বিস্তারিত, ব্যক্তিগত ব্যস্ততায় দুদিন পর ব্যাকআপ স্কোয়াডের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এ ক্রিকেটারের ফিটনেস লেভেল সন্তোষজনক বলে জানিয়েছেন বিসিবি কোচ সোহেল ইসলাম। ব্যাকআপ ক্রিকেটারদের বিশেষ ক্যাম্পে জোর দেওয়া হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে, বিশ্বকাপ ভাবনায় থাকা সৌম্যের ভালো করার ব্যাপারে আশাবাদী বিসিবি কোচ। জাতীয় দলে ফেরা কঠিন, মাহমুদুল্লাহ সৌম্য ব্যাকআপ স্কোয়াডে থেকে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। তাদের প্রস্তুতি চলছে হেড কোচ হাথুরু সিংহের নির্দেশনায়। বিশ্বকাপের সেরা পারফর্মার তিনি, ক্যারিয়ারের পরন্ত বেলায় ভাগ্য পক্ষে নেই মাহমুদুল্লাহর। দলে ফেরার আশা ফিকে হতে শুরু করেছে, তবুও হাল ছাড়তে নারাজ। মাঠে তার নিবেদন এখনও নজর কাড়া, ফিটনেস লেভেলও সন্তোষজনক। ভালো শেপে আছে এবং আসলে এই প্রিপারেশন ফেজটা বেশ বড়, লম্বা সময় ধরে, তো আমার কাছে মনে হয় যে সে আরও কয়েকটা সেশন করলে ভালো রিদমে চলে আসবে। থেকে যে আসলে কীভাবে প্র্যাকটিস করবে এবং কার কীভাবে রোল থাকবে, কীভাবে প্র্যাকটিস করবে, তো ওইটা রিয়াদের সাথে কথা বলে ওইভাবে প্র্যাকটিস সেট করে প্র্যাকটিস করা হচ্ছে। ব্যাকআপ ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া হচ্ছে এই বিশেষ ক্যাম্পে। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মাহমুদুল্লাহ সৌম্য তাইজুলরাও প্রস্তুত রাখছেন নিজেদের, আছেন সুযোগের অপেক্ষায়। স্কিলের ব্যাপারটা তো আসলে এরকম ডিটেলস বলা যায় না, এটা ওয়ান টু ওয়ান যারা প্র্যাকটিস করছে তাদের সাথে আসলে ইয়ে করে, তো ওরা আসলে যে চ্যালেঞ্জগুলো আসবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে এশিয়া কাপ আছে, তারপরে নিউজিল্যান্ড সিরিজ, তারপরে ওয়ার্ল্ড কাপ, এই 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 জিনিস, এই তিনটা টুর্নামেন্ট মাথায় রেখে আসলে নিজেদের প্রিপেয়ার করছে। মাহমুদুল্লাহর মতো সৌম্য আছেন ম্যানেজমেন্টের ভাবনায়, বিশ্বকাপের জন্য ভারতের ভিসাও করিয়েছেন, অনুশীলনে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা চলছে ঠিকই। ও আসলে রিকভারি করার চেষ্টা করছে, যে কোথায় কোথায় আসলে ওর কাজ করতে হবে সেটা ও জানে, এবং কোচের সাথেও দীর্ঘদিন ছিল, ও প্র্যাকটিস করেছে, যে ওকে কিছু রোল দেওয়া হয়েছে এবং আসলে সেভাবে প্রিপারেশন নিচ্ছে। ব্যাকআপ ক্রিকেটারদের ক্যাম্প আপাতত 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়া কাপে এবার বাংলাদেশ দলের ভালো সম্ভাবনা দেখছেন খালেদ মাসুদ পাইলট। টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য যে দীর্ঘ প্রক্রিয়া দরকার তা ঠিক মতোই এগোচ্ছে মন্তব্য সাবেক অধিনায়কের। ভারসাম্যপূর্ণ দল নিয়ে আশাবাদী পাইলট, তরুণদের সাম্প্রতিক পারফরমেন্সের প্রশংসা করেছেন। এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত টিম টাইগার্স, নতুন করে ওয়ানডেতে সাকিবের অধিনায়কত্ব, আর অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে আশাবাদী খালেদ মাসুদ পাইলট। এশিয়া কাপ আমার কাছে মানে ভালো একটা সম্ভাবনা আছে। বাংলাদেশ সবসময় বড় বড় ওয়ানডে খুব ভালো খেলে, ইয়াং প্লেয়াররা যারা টিমের সুযোগ পেয়েছেন তাদের জন্য ভালো অপরচুনিটি, তারা যদি কাজে লাগাতে পারেন, সিনিয়র মুশফিক আছে, সাকিব আছে, একসাথে যদি সুন্দরভাবে একটা সুন্দর কম্বাইন যদি পারফরমেন্স আসে তাহলে কিন্তু বাংলাদেশ টিম ভালো করবে। ওয়ানডে ফরম্যাটে দারুণ ধারাবাহিক বাংলাদেশ, তবে বড় কোনো শিরোপা জেতা হয়নি। এশিয়া কাপে সবশেষ 4 আসরে 3 বারই ফাইনাল খেলেছে টাইগাররা। শ্রেষ্ঠত্ব অর্জন একটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ, বাংলাদেশ সে প্রক্রিয়ার মধ্যে আছে মনে করেন সাবেক অধিনায়ক। চ্যাম্পিয়নের জন্য একটা প্রক্রিয়া লাগে, যে আপনি যখন এই প্লেয়ারগুলো ইন্ডিয়া টিমে যারা খেলছে, অস্ট্রেলিয়া টিমে খেলছে, তারা কিন্তু হয়তো 10 বছর 15 বছরের এক্সপিরিয়েন্স, ম্যাচুরিটি, সব জায়গা থেকে তারা পরীক্ষা দিয়ে বেস্ট পারফরমেন্সগুলো সেই দেশে নেতৃত্ব দেয়। এশিয়া কাপের দলে মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়ায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন না পাইলট। একই সাথে টপ অর্ডারে নাজমুল শান্তর পরিণত ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি। বিকজ যখন যারা খেলবেন তারা সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত, বাংলাদেশ টিম হয়তো টোটাল টিম হিসেবে খেলবে বাংলাদেশ নামে, কিন্তু যখন যে প্লেয়াররা খেলতে যায় এখানে, যে 15 জন বা 11 জন যারা খেলবেন মাঠে, তারা কিন্তু সবাই নিজের নিজের পারফরমেন্স গুলোকে
একশো ভাগ দেওয়ার চেষ্টা করবে, সেটা প্র্যাকটিসে হোক মাঠে হোক। পারফরমেন্সে কিন্তু অনেক ভালো করছে এখন, মানে রান করাটা বুঝে গেছে কীভাবে রান করতে হয়। এই জিনিসটা ধরে রাখতে পারলে আমার মনে হয় যে ভালো কিছু আশা করবো যে এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে শান্ত। পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে 30 আগস্ট শুরু এশিয়া কাপ, পরদিন ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, 26 আগস্ট ঢাকা ছাড়বে টাইগাররা। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচের তারিখ ও ভেন্যু জানিয়েছে ICC। গুয়াহাটি, থিরুভানাথানপুরান ও হায়দরাবাদে হবে ম্যাচগুলো। চার দিনে হবে মোট 10টি ওয়ার্ম আপ ম্যাচ, বাংলাদেশের দুটি ম্যাচই গুয়াহাটিতে। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 29 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা। 2 অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিবের দল। বিশ্বকাপ শুরু 5 অক্টোবর, একদিন পর ধর্মশালায় আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যু নিয়ে গুজব ছড়ায় দেশ বিদেশের গণমাধ্যমে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে স্ট্রিক বেঁচে আছেন। ক্যান্সারের সঙ্গে লড়ছেন 49 বছর বয়সী এই গ্রেট ক্রিকেটার। সংবাদ মাধ্যমের বিশাল এক ভুলের সাক্ষী হল পুরো বিশ্ব। বুধবার সকাল থেকেই ক্রিকেট বিশ্বে শোকের ছায়া। দেশ বিদেশের নামি দামি সব মিডিয়ায় ছড়িয়ে পড়ে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হিথ স্ট্রিকের হার মানার খবর। অথচ ঘণ্টা তিনেকের মধ্যেই পাল্টে যায় সব। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই গ্রেট ক্রিকেটারকে মৃত ঘোষণা করা সংবাদ মাধ্যমেই জানা যায় স্ট্রিকের লড়াই শেষ হয়নি এখনও। ক্রিকেটীয় ভাষা ব্যবহার করে সতীর্থ হেনরি ওলঙ্গা টুইট করেন, থার্ড আম্পায়ার নট আউট দিয়েছেন, আর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে হিথ স্ট্রিক এখনও জীবিত। 1993 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক স্ট্রিকের, নেতৃত্ব দিয়েছেন 68টি ODI ও 21টি টেস্টে। জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক আফ্রিকান দেশটির হয়ে প্রথম ও একমাত্র বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে নেন 100 উইকেট। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন শেষে মনোযোগ দেন কোচিংয়ে। 2014 থেকে 2 বছর ছিলেন টাইগারদের বোলিং কোচ। তার আমলেই তাসকিন মোস্তাফিজদের শুরু। দুই তরুণের সঙ্গী মাশরাফি রুবেলদের নিয়ে পেস ইউনিটকে আলোচনায় আনেন স্ট্রিক। 2015 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলার কৃতিত্ব অনেকটাই তার। ম্যাচ গড়াপেটা ইস্যুতে ICC থেকে 8 বছরের নিষেধাজ্ঞা হিথ স্ট্রিকের ক্যারিয়ারের কালো অধ্যায়। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কথা তিনি অস্বীকার করলেও নিষেধাজ্ঞা এখনও বহাল। যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত। আজ না হোক, কোনো একদিন মহাকালে পাড়ি জমাবেন স্ট্রিক, কিন্তু সেটা এখনই নয়। ক্যান্সারের সঙ্গে লড়াই চলছে, চলবে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে প্রথমবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও শেখ রাসেলের সঙ্গে চুক্তির বিষয়টি নিয়ে এখনও সুরাহা হয়নি, এরই মধ্যে শুরু হয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্লাবটির মাঠে অনুশীলনের ছবি পোস্ট করেছেন জামাল। 29 আগস্ট ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা অধিনায়কের। 15 মাসের চুক্তিতে সোল দে মায়োতে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া। আফগানিস্তান সিরিজ শেষে আবারও আর্জেন্টিনায় ফিরবেন JB6। সোল দে মায়োর হয়ে অভিষেক হতে পারে 11 সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় বিভাগ ফুটবলে উঠল চকবাজার কিংস। রানার্স আপ হয়ে লক্ষ্যপূরণ ইলিয়াস আহমেদ ক্রীড়া সংঘের। তৃতীয় বিভাগ ফুটবলে সাফল্য পাওয়া ফুটবলারদের স্বপ্ন জাতীয় দলে খেলা, আর আগামীতে লিগে অনিয়ম না হওয়ার প্রতিশ্রুতি বাফুফের। কমলাপুর স্টেডিয়ামে চকবাজার কিংসের ফুটবলারদের উল্লাস, স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দ। তৃতীয় বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন পুরান ঢাকা দলটি, BKSP-র এক ঝাঁক ফুটবলার নিয়ে বাজিমাত চকবাজার কিংসের। শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয় আগেই, শেষ ম্যাচে মুন্সীগঞ্জকে 4-0 গোলে হারিয়ে উৎসব তাদের। অনূর্ধ্ব 17 বছর বয়সী ফুটবলারদের চোখে বড় স্বপ্ন, ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে খেলতে চান জাতীয় দলে। আমাদের স্বপ্ন আছে, আমরা যাতে দেশের জন্য কিছু করতে পারি, ন্যাশনাল পর্যায়ে যাতে খেলতে পারি, এটা আমাদের স্বপ্ন সবার। আমার ভালো লাগতেছে, আর বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে হয়ে কাজ করতে চাই। তৃতীয় বিভাগের এই লিগেও উঠেছে অনিয়মের অভিযোগ, বাজে রেফারিংয়ের সাথে বেশি বয়সী ফুটবলার খেলানোর মতো প্রশ্ন বাফুফের সামনে। আগামীতে অনিয়ম শুধরে নেওয়ার প্রতিশ্রুতি ফুটবল ফেডারেশনের। যে ডিসিপ্লিনের কথা বলেন, আমি সামনের দিনগুলোতে, সামনের লিগগুলোতে আমি শতভাগ নিশ্চিত করব যে আমাদের BFF-এর আইন অনুযায়ী যাতে লিগটা পরিচালনা হয়।
চকবাজার কিংসের সাথে দ্বিতীয় বিভাগে উঠেছে ইলিয়াস আহমেদ ফুটবল একাডেমি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। বিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টার মায়ামিকে দ্বিতীয় শিরোপা জেতানোর পথে লিওনেল মেসি। ইউএস ওপেন কাপের সেমিফাইনালে এফসি সিনসিনাটির বিপক্ষে নামবে মেসির দল। ম্যাচ শুরু ভোর 5টায়। মেসির নেতৃত্বে দুদিন আগে ন্যাশভিল এফসিকে হারিয়ে প্রথমবার লিগস কাপ জয়ের ইতিহাস গড়ে ইন্টার মায়ামি। মেসি যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামিকে নিয়ে খুব একটা চিন্তা ছিল না প্রতিপক্ষ দলগুলোর। ইস্টার্ন কনফারেন্সের নিচের সারিতেই ছিল মায়ামি। মেসি জাদুতে বদলে গেছে দলের পারফরমেন্স। 7 ম্যাচ খেলে 10 গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। সিনসিনাটি এফসিকে হারিয়ে ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী কোচ টাটা মার্টিনো। একদিক দিয়ে ভাবতে গেলে বিশ্রামের জন্য পরের ম্যাচ বাদ দিতে পারে মেসি। 3 থেকে 4 দিনের মধ্যে ম্যাচ খেলতে হচ্ছে। কিন্তু আপনি কি জানেন মেসি কতটা পেশাদার? খেলতেই ভালোবাসে সে। কোনো কিছু না বলেই প্রতিটা ম্যাচ শুরু করে সে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিকে 4-2 গোলে হারিয়েছে আল নাসের। এ জয় টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পেল রোনালদোর দল। সৌদি লিগে টানা 2 ম্যাচে হেরে চাপে ছিল আল নাসের। শাবাব আল আহলির বিপক্ষে 11 মিনিটে দলকে এগিয়ে নেন তালিস্কা। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 6 মিনিট পর ইয়াহিয়া আল ঘাসানির গোলে সমতায় ফেরে শাবাব। বিরতির পর নিজের জোড়া পূর্ণ করেন আল ঘাসানি। নির্ধারিত সময়ের শেষ দিকে সুলতান আল ঘানামের গোলে সমতা টানে আল নাসের। যোগ করা সময়ে 2 গোল করে ম্যাচ জিতে নেয় রোনালদোরা। দলবদলের সময় যত ফুরিয়ে আসছে, কিলিয়ান এমবাপে আর পিএসজির মধ্যে জটিলতা ততই বাড়ছে। প্রাক মৌসুমের পর লিগ ওয়ানের প্রথম ম্যাচ থেকেও বাদ পড়েন ফ্রেঞ্চ তারকা। এরপর সবকিছু ঠিকঠাক হলেও এখন শোনা যাচ্ছে 250 মিলিয়ন ইউরো পেলে এবারে দলবদলেই এমবাপেকে ছেড়ে দেবে ফরাসি জায়ান্টরা। 1 সেপ্টেম্বর বন্ধ হচ্ছে এবারে ট্রান্সফার উইন্ডো। তবে কিলিয়ান এমবাপেকে নিয়ে দলবদলের নাটক কবে শেষ হবে তা কেউ জানে না। আগামী বছরের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি এই ফ্রেঞ্চ তারকার। আর মেয়াদ বাড়াতে চান না জানানোর পরই এমবাপে পিএসজির দ্বন্দ্ব শুরু। পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর বাদ পড়েন প্রিসিজনের সবকটি ম্যাচ থেকে। মূল দলের সঙ্গে ট্রেনিংও করতে দেওয়া হয় বাধা। সম্পর্কের এতটাই অবনতি ঘটে যে প্রথম লিগ ম্যাচের স্কোয়াডে নাম ছিল না এমবাপের। এরপর অবশ্য সবকিছু ঠিকঠাক হলে ট্রেনিংয়ে ফেরেন ফরাসি অধিনায়ক। নামানো হয় দ্বিতীয় ম্যাচে, তাই সবাই ধরে নিয়েছিল এবারের মতো শেষ হচ্ছে পিএসজি এমবাপে নাটক। তবে স্প্যানিশ এক গণমাধ্যমের দাবি, প্রত্যাশিত দাম পেলে এমবাপেকে বিক্রি করতে প্রস্তুত প্যারিসের ক্লাবটি। ঠিক কী পরিমাণ অর্থের বিনিময়ে ফ্রেঞ্চ তারকাকে ছাড়তে রাজি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা সেটাও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এমবাপের জন্য পিএসজির চাওয়া রেকর্ড 250 মিলিয়ন ইউরো। এ দামে কেউ এমবাপেকে দলে ভেড়ালে তিনিই হবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার। এদিকে এ মৌসুমেই তাকে চায় রিয়াল, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছিল এমবাপে প্রকাশ্যে ক্লাব ছাড়ার কথা জানালেই কেবল আনুষ্ঠানিক প্রস্তাব দেবে লস ব্লাঙ্কোস। এদিকে বার্নার্ডো সিলভা আর কাইল ওয়াকারের ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, এ সপ্তাহেই সিটিজেনদের সঙ্গে নতুন চুক্তি করবেন সিলভা। আর ওয়াকারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ESPN। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।